দুদকের অনুসন্ধান নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে, আর এক এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসেব ও সম্পদ জব্দ। এনবিআর এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের বিবরণী আদালতে তুলে ধরেছে দুদক। ফয়সাল ও তার স্ত্রীর নামে ঢাকা নারায়ণগঞ্জে পাঁচকাঠার দুটি প্লট এবং শ্বশুরের নামে থাকা ফ্ল্যাট জব্দ। 2 কোটি টাকার সঞ্চয়পত্র এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা প্রায় 7 কোটি টাকা অবরুদ্ধ। টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ভারত। IMF এর ঋণ নিয়ে পত্রিকাটি এক কলামে একটি শিরোনাম করেছে, IMF এর ঋণ, তৃতীয় কিস্তির $115 কোটি যুক্ত হয়েছে রিজার্ভে। বগুড়া জেলা কারাগার নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, বাইরে থেকে ঢিল ছুড়ে মাদক যায় কারাগারে। কারারক্ষীরা জেলবাবু নামে পরিচিত, অনেক জেলবাবু সরাসরি মাদক সরবরাহের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। দৈনিক সমকাল বিএনপিকে নিয়ে তাদের প্রধান শিরোনাম করেছে, বিএনপির ঘরে অবিশ্বাস আর দোষারোপের বিষ। রিপোর্টে বলা হয়েছে, ষড়যন্ত্র ও আতাতের অভিযোগ, সদ্য কারামুক্ত ও গ্রেপ্তার না হওয়ার শীর্ষ নেতারা জড়িয়েছেন দ্বন্দ্ব ফ্যাসাদে। নেতাকর্মীরা বলছেন, আন্দোলনের ব্যর্থতার দায় শুধু তৃণমূলের নয়, নীতি নির্ধারকদেরও। দাবি আদায়ের বিকল্প কৌশল না থাকায় বিস্মিত নেতাকর্মী ও কূটনীতিকরা। দুর্নীতি নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, দুর্নীতি নিয়ে আওয়ামী লীগেই পরস্পর বিরোধী বক্তব্য, সরকারে অস্বস্তি। টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে এক কলামের শিরোনাম করেছে পত্রিকাটি, প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বাসযোগ্য শহরের সুযোগ নিয়ে পত্রিকাটি 2 কলামের একটি শিরোনাম করেছে, 2 ধাপ পিছিয়ে আরো তলানিতে ঢাকা, 173টির মধ্যে বাংলাদেশের রাজধানীর 183তম। জরিপের মানদণ্ড ছিল স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, পরিবেশ ও সংস্কৃতি, শিক্ষা, অবকাঠামো। সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় অগ্রগতি নেই দাবি বিশেষজ্ঞদের। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে মূল্যস্ফীতি নিয়ে, খাদ্য, পরিবহন, স্বাস্থ্য ও জ্বালানি খাতে ব্যয় বেড়েছে বেশি, মূল্যস্ফীতির ফাঁদে ভোক্তা। কেন্দ্রীয় ব্যাংক ও পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন নিয়ে পত্রিকাটির রিপোর্টে বলা হয়েছে, অর্থ সংকটে বাড়ি ভাড়া, স্বাস্থ্য, পরিবহন, বিনোদন খাতে খরচ কমিয়েছেন বেশি, কম খাদ্য গ্রহণ করায় পুষ্টিহীনতার শিকার দরিদ্ররা। গত 2 বছরে টাকার মান কমেছে 47 থেকে 53%। প্রাথমিক শিক্ষা সনদ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যকে নিয়ে পত্রিকাটি এক কলমে একটি শিরোনাম করেছে, 126 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক প্রদান, শিশুর বিজ্ঞান নির্ভর জ্ঞানে গুরুত্ব প্রধানমন্ত্রীর। এনবিআর এর কর্মকর্তা নিয়ে পত্রিকাটি 2 কলামের শিরোনাম করেছে, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ লেনদেন, আরেক এনবিআর কর্মকর্তার সম্পত্তির ক্রোকের নির্দেশ। এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে পত্রিকাটি 2 কলামের শিরোনাম করেছে, ফয়সাল ও মোস্তাফিজ 6 দিনের রিমান্ডে, আনারকে প্রথম আয়ত্তে নেয় ফয়সাল, মুখে চেতনানাশকও দেয় সে, মাস্টারমাইন্ড শাহিনের কাছ থেকে 30,000 টাকা নিয়ে পাহাড়ে আত্মগোপনে যায়। আলোচিত সাদিক একনোতে ঢাকা সিটি কর্পোরেশনের উচ্ছে জমি যান নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, গরু মাফিয়া সাম্রাজ্যের পতন। রিপোর্টে বলা হয়েছে, ঘুরিয়ে দেওয়া হলো সাদিক একরুট 2 স্থাপনা। কোরবানির বাজারে গরু ছাগলের দামে ছিল সীমাহীন বাড়াবাড়ি, প্রতিষ্ঠান নয়, অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান, বলেছেন ম্যাজিস্ট্রেট। সাম্প্রতিক দুর্নীতিকাণ্ড নিয়ে পত্রিকাটি বেশ কয়েকটি শিরোনাম করেছে, আরেক এনবিআর কর্মকর্তার সম্পদ জব্দ করার নির্দেশ, ব্যানজিরের সম্পত্তি দেখভালের তত্ত্বাবধায়ক, সিনিয়র সচিব বলেন সর্বগ্রাসী ক্ষুধায় নৈতিক অবক্ষয় কর্মকর্তাদের, বলেছেন সিনিয়র সচিব। এনবিআর কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রীকে নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, হঠাৎ প্রকাশ্যে মতিপত্নী লায়লা, যোগ দিলেন উপজেলা পরিষদের বৈঠকে, সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে ঘটনাস্থল ত্যাগ। দুর্নীতি নিয়ে জাতীয় সংসদে সংসদ সদস্যদের বক্তব্য নিয়ে পত্রিকাটি 2 কলামের একটি শিরোনাম করেছে, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চান এমপিরা, ব্যানজির মতিউরের ভয়ে প্রতীয়মান হয় তারা দুর্নীতিগ্রস্ত। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে বিএনপিকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দিয়ে, যার শিরোনাম করেছে, দেড় যুগে দেশ সারা বিএনপির 500+ পদধারী নেতা। রিপোর্টে বলা হয়েছে, তালিকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ওসমান ফারুক, গিয়াস কাদের চৌধুরী, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সাবেক ছাত্রনেতা সালাহউদ্দিন লাল্টু সহ প্রভাবশালী অনেক নেতা। মামলায় সাজাপ্রাপ্ত হয় দেশে ফিরছেন না অনেক গুরুত্বপূর্ণ নেতা, সহসা দেশে ফেরার সুযোগ নেই বলে মনে করেন তারা, দেশটির মাটিতে মৃত্যু প্রত্যাশা অনেকের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের গবেষণার অনিয়ম নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, গবেষণার কাজে 3 শিক্ষক ও 1 শিক্ষার্থীর চৌর্যবৃত্তি, নিয়োগে সুপারিশপ্রাপ্ত 3 নারীর একজনের বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ, শিক্ষার্থীর এমফিল সুপারভাইজারও অভিযুক্ত। প্রধানমন্ত্রী ব্রাজিল সফর নিয়ে পত্রিকাটির এক কলমে শিরোনাম করেছে, জুলাইয়ের শেষ দিকে ব্রাজিল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী,